ইমাম হাসান হোসেনের বিবাহ নবী বলেছেন তিনটে রোজা রাখো আল্লাহ নবী বলেছেন রোজা রাখো তৃতীয় দিন সেহরি করেছেন ইফতারে বসেছে আবার ইফতারের আগে কে জানো দাঁড়িয়ে ডাকে ও আল্লাহর রাসূলের জামাতা আমি একজন গোলাম আজ কদিন আমার খাওয়া হয় না খাওয়া না দাও আপনার দুয়ারে এসেছে হুজুর আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না হুজুর আপনার বাড়িতে খাবার থাকলে কাউকে তাড়িয়ে দেন না আপনি আল্লাহর রাসূলের জামাতা আপনি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হাসান হোসেনের হাতে তৃতীয় দিনের ইফতারিটা তুলে পাঠিয়ে দিলেন শুধু পানি দিয়ে খেজুর দিয়ে ইফতারি করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ পরের দিন হযরত আলী ইমাম হাসান হোসেনকে আমার নবী পাকের কাছে যাচ্ছেন দেখা করবেন নবী পাক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আর মুচকে মুচকে হাসেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাকের কাছে যেতেই নবী বললেন আলী রাদিয়াল্লাহু আনহু এই তিন দিন ধরে তোমরা যে ব্যবহার করছো আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এত খুশি হয়েছেন আল্লাহ কুরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছে কুরআন শরীফ সূরা তাহার 76 নম্বর সূরাতে আল্লাহ পাক সূরা আয়াত দিয়েছে ওয়াইতিমুনা তুআম আলা হুববিহি মিসকিনা ওয়ায়াতীমা ওয়া আসীরা তাআলা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর রেজা অর্জনের জন্য তারা মিসকিনকে গোলাম তারা মিসকিনকে ইতীমকে গোলামকে তারা খাদ্য খাওয়াতে পছন্দ করেছে ভালোবেসেছে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সেই হযরত ফাতেমা তোর ঘরে রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ইমাম হাসান হোসেন বলেন মা নানাকে দাওয়াত করব টুক 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 নবী পাকের দরবারে চলে গেল নানা জান আমাদের বাড়িতে আপনার দাওয়াত নানা ভাই তা দিচ্ছ আমাকে দিন আম্মা বলেছেন দাওয়াত চলে নবী পাক বললেন দাওয়াত তো করছো খাওয়াবে কে সুবহানাল্লাহ বলো নবী পাক জানে না মেয়ে গরীব নবী পাক জানে না মেয়ে গরীব কে বলে ওটা আমার নবী জানে না সব জানে নানা ভাই দাওয়াত তো খাওয়াবে কে ইমাম হাসান হোসেন বলে ফের নামাজান চলে আমার আম্মা জান আপনাদের আপনার জন্য অনেক কিছু জোগাড় করবেন নবী পাক বলে যাও মাকে গিয়ে বলো আগামী কাল সকালে আমি রাসূলুল্লাহ যাব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ঘরে চলে আসলে মাকে বলে আম্মা নামাজান দাওয়াত দিয়েছে আগামী কাল সকালে আসবে বলেছে হযরত ফাতেমা চিন্তিত হয়ে নবী পাক যে আসবেন মেহমানদারিটা কি হবে আমার ঘরে তো কিছু নাই আমার স্বামী যে গরীব আমার কিছু নাই হযরত ফাতেমা মাগরিবের নামাজ আদায় করে নিলেন ও জওয়ান ও মুরব্বি বাবা নামাজের মুসাল্লায় বসে যে দরদার করে গেলেন চোখরা পানি লাগালেন ও রব্বি আল্লাহ আমার হাসান আমার হোসেন আব্বাজানকে দাওয়াত করে দেন আব্বাজানকে দাওয়াত করে দেন আমি ফাতেমা I'll be right back. ইমাম হাসান হোসেনের দাওয়াত আল্লাহর দরবারে কবুল আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছে বলুন না সুবহানাল্লাহ ফাতিমা তুজহরা নিলেন চাচা জান যা জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ পাক আমাকে আসতে মানা করেছে যদি লাগে আরো আনতে বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী গেলেন সাহাবাদের দিয়ে ইমাম হাসান হোসেন নবীকে ধরে ভিতরে নিয়ে গেলেন সাহাবাদের সব বসতে দিলেন আল্লাহ নবী নিজে হাতে খুশি খাবার তাকসিম রাসূলুল্লাহ নিজে হাতে করছেন ইমাম হাসান হোসেন সব সাহাবাদের সামনে পৌঁছে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাক হুকুম দিলেন শুরু করে খাচ্ছেন খাবার একে অপরের দিকে দেখছেন খাচ্ছেন খাবার একে অপরের দিকে দেখছেন হযরত আলী গরীব এত সুন্দর খাবার কোথা থেকে পেল জোরে বলবেন না আর জোরে বলাই হবে না এত সুন্দর লজিজ এত মজা আল্লাহ রাসূল বলেছেন এই খাবার দুনিয়ার খাবার নয় এই খাবার হলো আল্লাহ জান্নাতের খাবার জোরে বলেন না সুবহানাল্লাহ সেই ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু সেই ইমাম হাসান হোসেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে 20 পান করালো 20 আল্লাহ রাসূলের নওয়াসা নবী পাকের কলিজার টুকরা শির মুবারক থেকে এই কোমর মুবারক পর্যন্ত পুরো আল্লাহর রাসূলের মত ছিল জোরে বলুন সুবহানাল্লাহ 20 পান করিয়ে দিল 20 আহা হুজুর আমার হামাগুলি দিয়ে গড়িয়ে গড়ি আল্লাহর রাসূলের রওজা শরীফে না না জান আমি আমার হাসান না জানি কে কি পান করিয়েছে আমার জ্বলছে আমি হাসান আর সহ্য করতে পারি না একটু আমার জন্য দোয়া চান না জান একটু আমার জন্য দোয়া করে আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শরীরে 20 টাকা আমার আল্লাহ পাক পানি করে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ দ্বিতীয়বার আবার হুজুরকে 20 পান করালো হুজুর আমার হামাগুলিতে গড়িয়ে গড়িয়ে দাঁড়াতে পারছে এত কঠিন বিষ ছিল গোটা শরীরটা হুজুরের জ্বলছে নবীর আওলাদ নবীর কলিজার টুকরা নবী জান ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নবী পাকের আওতা শরীফে কাঁদছেন নানা জান আমি আমার হাসান না জানি আবার কে কি পান করিয়ে দিয়েছে গোটা শরীরটা আমার জ্বলছে আমি হাসান যা সহ্য করতে পারি আল্লাহ পাকের হুকুম নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তৃতীয়বার হুজুরকে বিষ দেয়া হয়েছে এত কঠিন বিষ ছিল কিতাবে এসেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন আমার জন্য মনে হচ্ছে শরীরের আমার পেটের লাড়িগুলো যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে আহা নবীর আওলাদ আমাদের রাসূলের আওলাদ গোটা শরীরটা আমার নূর নূরের ঠোঁট দিয়ে চুমাকে যারা বলবে না সুবহানাল্লাহ জানাকে কোলে নেবে বলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আশা করেছে আল্লাহ মন তাই চায় হাসান হোসেনকে আমি জিবরাইল কোলে নেব যারা বলবে না সুবহানাল্লাহ এত আলাম মাকাম দিয়েছে সাহাবারা ইমাম হাসান হোসেনকে এত ভালোবাসতেন আল্লাহর নবী একটা চাদর নিলেন ইমাম হাসান হোসেন কে নিয়ে ফাতিমা তুজহরা কে নিয়ে আলী কে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল চাদরের মধ্যে নিয়ে নবী বলেন হাউলাই আহলে বাইতি আল্লাহ এরা বলে আমি নবী আমার আহলে বাইত আল্লাহ আমি রাসূল এদের ভালোবাসি আল্লাহ আপনিও এদের ভালোবাসেন যারা এদের ভালোবাসে আল্লাহ আপনি তাদের ভালোবাসবেন জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে থাকা নিরাপদ মনে করলেন না আল্লাহর রাসূলের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছেন নানা জান এরা আমাকে আপনার মদিনা শরীফে থাকতে দিল না নানা জান এরা আমাকে আপনার মদিনা শরীফে থাকতে দিল না আপনার মদিনা শরীফ ছেড়ে যেতে আমি হুসাইনের বড় কষ্ট হয় কিন্তু এরা যে থাকতে দেয় না ভাই হাসানকে দুশমন করিয়ে শহীদ করে দিল আমি হুসাইনের পিছনে লেগেছে নানা জান আমি আপনার হুসাইন আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে মনটা তো চায় না ছেড়ে যেতে আপনার মদিনায় থাকতে মন চায় কিন্তু এরা থাকতে দিল না হুজুর আমার মদিনা শরীফ ছেড়ে চলে গেলে মক্কা শরীফে আল্লাহর নবীর সমস্ত আওলাদকে কারবালায় ৬১ হিজরিতে শহীদ করেছিল একটা আওলাদ খালি বেঁচে ছিল ওনার নাম হলো হযরত আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইনের তিনটে ছেলে, বাপের নাম হলো আলী। এই আলী নামটাকে এত ভালোবেসেছিলেন তিনটে নামই রেখে দিয়েছিলেন আলী। বড় ছেলের নাম রাখলেন আলী, মেজো ছেলের নাম রাখলেন আলী, ছোট ছেলের নাম রাখলেন আলী, তিনটে আলী। বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। এই ছোট আর বড় কারবালায় শহীদ হয়ে গেল, মেজোটা হায়াতে ছিল, নাম হলো আলী আওসাত। লোকে বলতো জাইনুল আবেদিন, ওটা ওনার নাম না। জাইনুল আবেদিনটা ওনার নাম না। জাইনুল আবেদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। ইবাদতের সৌন্দর্য এত ইবাদত করতেন, লোকে ডাকতেন জাইনুল আবেদিন। ইনি হলেন ইবাদতের সৌন্দর্য। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না। উনি একা হায়াতে। কারবালায় যারা শহীদ করেছিল তাদের মধ্যে একবার একজন বিপদে পড়ে ইমাম জাইনুল আবেদিনের কাছে গিয়েছে, বড় পিপাসিত হয়ে। হুজুর অনেক মাল দিলেন, পানি দিয়েছে, পান করেছে, আবার চেয়েছে, আবার দিয়েছে, আবার চেয়েছে, আবার দিয়েছে, বার হয়ে গেছে। ফের ফিরে এসে বলছে, হুজুর আপনি মনে আমাকে চিনতে পারেন না। জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে টপটপ করে পানি পড়ে, আমি তো তোমাকে কারবালা থেকে চিনছি, তোমরাই তো আমার খানদানকে শহীদ করেছো। হুজুর তাহলে আমাকে এত মাল দিলেন, পানি দিলেন। জাইনুল আবেদিন বলেছেন, সেদিনের ব্যবহারটা তোমাদের মেহমানদারি ছিল, আজকে আওলাদ রাসূলের মেহমানদারি। এটা বিচার তো কিয়ামত আল্লাহর সামনে হবে। সেদিনে তোমাদের মেহমানদারি ওটা ছিল, এটা আজকে আওলাদ রাসূলের মেহমানদারি। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আওলাদ রাসূল, আমার রাসূলের খানদান, নবীর আওলাদ। মক্কা শরীফের বাইরে থাকতেন, আকাশের দিকে তাকাতেন আর কাঁদতেন। হুজুরের সামনে কেউ পানি নিয়ে গেলে ঝরঝর করে কেঁদে ফেলতেন, কেঁদে কেঁদে বলতেন, পানিটা আমার সামনে থেকে সরিয়ে দাও। এই পানিটা যখন দেখি কারবালার কথা মনে পড়ে যায়, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। হুজুর যে কেউ দুনিয়ায় কোনো বিচারের জন্য ডাকলে ঝরঝর করে কাঁদতেন, আর আমাকে দুনিয়ার বিচারে ডেকো না। যে দুঃখ, যে কষ্ট, যে ব্যথা আমি জীবনে পেয়েছি, আর আমাকে দুঃখ দিও না। আমি নিজে চোখে নবীর সমস্ত আওলাদকে কারবালায় শহীদ হতে দেখেছি, আমার বাপকে আমি নিজে চোখে শহীদ হতে দেখেছি, আর আমাকে জীবনে কষ্ট কষ্ট যে দুঃখ আমি জীবনে পেয়েছি, আর আমাকে দুঃখ দিও। দুনিয়ার কোনো বিচারে আমাকে দেখো, একটু আমাকে একা থাকতে দাও। আমি জাইনুল আবেদিন, আমার যে বড় কষ্ট, দুনিয়ার ফিতনার মধ্যে আমাকে জড়াও না। আমি জাইনুল আবেদিন, আমাকে দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আমাকে নিও না, আমার বড় কষ্ট হয়, আমাকে একা থাকতে দাও। দ্বিতীয় মারওয়ানের জামানায় হুজুরের হাতে লোহার শিকল দিয়ে বেরি পরানো হলো। হুজুরকে বন্দি রাখা হতো লোহার চেন, লোহার শিকল দিয়ে। জুহুরি সামনে গিয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, এই আওলাদ রাসূল, নবীর আওলাদ, এই নবীর খানদান, ইমাম জাইনুল আবেদিন আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা, আপনার হাতেতে লোহার চেন দিয়ে, লোহার শিকল দিয়ে আপনাকে বেঁধে রেখেছে। হুজুর বড় কষ্ট হয়। ইমাম জাইনুল আবেদিন কেঁদে কেঁদে বলে, এই জুহুরি, কি ব্যাপার, মন খারাপ? তুমি জানো না আমি নবীর আওলাদ, আমি যে আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে এই লোহার চেন নবীর আওলাদকে বেঁধে রাখতে পারে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার টান দিয়েছে, লোহার শিকলটা ছিঁড়ে চলে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি জানো না আমি নবীর আওলাদ, আমি যে আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। উনি একা ফিরেছে, ইমাম জাইনুল আবেদিনকে বিস্মান করিয়ে শহীদ করে দিয়েছে। নবীর আওলাদদের জীবনী যদি পড়েন বুক ফেটে যাবে। সব জান্নাতুল বাকিতে কাতারে কাতারে ইমাম জাফর সাদিক, ইমাম বাকির, ইমাম হাসান, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, সব জান্নাতুল বাকিতে কাতারে কাতারে এক জায়গায় শুয়ে আছে। ইমাম আলী আওসাত জাইনুল আবেদিন মাঝে মাঝে আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করতে যেতেন। হুজুরকে দেখে আল্লাহর হাজিরা কাবা শরীফ ছেড়ে ছুটে ছুটে চলে যেতেন। কাবা শরীফের চাতানটা পুরো ফাঁকা করে দিতেন, সরে যাও সরে যাও, কাবা তওয়াব বন্ধ করে দাও। কিছু কিছু হাজিরা কেঁদে কেঁদে বলতো কি ব্যাপার কাবা কি আর তওয়াফ হবে না, কাবা তওয়াফ কি বন্ধ? আল্লাহর হাজিরা বলতে চোখে দেখতে পাও না ওই যে হেঁটে হেঁটে আসা আওলাদ রাসূল ইমাম সাইয়্যিদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, যে দুঃখ জীবনে উনি পেয়েছে আর ওনাকে দুঃখ দিও না। নবীর আওলাদ ইমাম সাইয়্যিদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা যে কষ্ট জীবনে পেয়েছে আর ওনাকে দুঃখ দিও না। উনি আল্লাহর কাবাকে তওয়াফ করতে আসে, একটু কাবাটা ফাঁকা করে দাও, হাজরা আসওয়াদটা ফাঁকা করে দাও, একটু ওনাকে একা একা দিলে শান্তি, অন্তরে শান্তি, সাথে একটু কাবাটা তওয়াফ করতে দাও ওনাকে। আল্লাহ নবীর আওলাদ ইমাম আলী আওসাদ সাইয়্যিদুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু ওনার জন্য কাবা শরীফের চাতানটা ফাঁকা করে দেয়া হতো। আল্লাহর হাজি বান্দারা বলতেন কাবা শরীফ তওয়াফ করতে করতে নবীর আওলাদের শরীরে যদি পা লেগে যায় কতটা আদবের খেলাফ, সরে যাও নবীর আওলাদকে একটু ইতমিনানের সাথে আল্লাহর কাবাটাকে তওয়াফ করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আওলাদের ভালোবাসা এসেছে, সেই নবীর সন্তান নবীর আওলাদের মুহাব্বতে এসেছে, ঈমানকে মজবুত করে। কে মানে নামাজ আমি বলতে পারবো না, আমি মানি, এই মানা তৈরি করে। মুহররম মাস আসলে দেখবে আমাদের সমাজে কিছু বার হয়, মুহররম মাস এলে দেখতে পাবে কিছু কিছু মুখ থেকে মদের গন্ধ বার হয়। হাই হাসান হাই হোসেন বলতে ছাড়ে না, ওরাই তো ওদের দলেরাই তো হুজুরদের শহীদ করেছে, ওরাই তো এজিদি, ওরা হোসাইনি হয়। হুসাইনি যত হতো হুজুরের জ্যাকেটটা সারা পান করে করতে পারতো না। ইয়াজিদ জীবনে হজ করেছে একবার, কিতাবে এসেছে ইয়াজিদ জীবনে হজ করেছে একবার। ইমামে হুসাইন যখন ঢুকছেন ইয়াজিদের কাছে মদের গন্ধ বার হচ্ছে, এই ইয়াজিদ কিসের গন্ধ? ইয়াজিদ নিজের জন্য একটু নিয়েছে আর ইমামে হুসাইনকে এক গ্লাস দিয়েছে। কি এটা? বলে শাম থেকে আনা হয়েছে, খুব মূল্যবান দামি জিনিস। ইমামে হুসাইন বলেছেন খাওয়া তো দূরের কথা, আমি হুসাইন ওর দিকে ফিরেও দেখি না। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? এবার আমাকে বলেন যারা এখন শরাব পান করে হাই হাসান হাই হোসেন করছে ওরা হুসাইন না ইয়াজিদি? জোরে বলে, হুসাইন মদ পান করে হাই হাসান হাই হোসেন করতে পারতো না, ইয়াজিদি বলেই করছে। ওটা ঢং, ওটা মুনাফিকি করছে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের সকলকে আওলাদের রাসূলের গোলাম বানান, নবীর খানদানের গোলাম বানান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা اللهم صل على پیارے نبی حضرت علی اور حضرت امیر معاویہ رضی اللہ عنہ দুজনের মধ্যে একটু যুদ্ধ হয়েছিল আপনি কাকে খারাপ কাকে ভালো বলে আপনি বিচার করবেন হযরত মা আয়েশা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এনাদের মধ্যে যুদ্ধ হয়েছিল জঙ্গে জামাল হয়েছিল জঙ্গে জামাল মা আয়েশাকে দোষ দেবেন না হযরত আলীকে দোষ দেবেন পারবেন আপনি সাহাবাদের বিচার আমাদের করার ক্ষমতা আছে একটু হ্যাঁ বলেন উকিলের থেকে জজের স্টেজটা কিন্তু একটু উপরে উকিল কেস নড়ে বিচার লেখে কিন্তু জজ সাহেব উকিল লেখে না রায় কিন্তু দেয় জজ জজের এই চেয়ারটার দরজা বেশি না উকিলের চেয়ারটার দরজা বেশি কার জজ সাহাবাদের ইজ্জত আমাদের থেকে বেশি না কম তাহলে আমি আপনি তাদের বিচার করব কি করে তানাদের মধ্যে লাগজাশ হয়েছে ওটা তানারা জানে আমাদের বিচার করার ক্ষমতা না আপনি গাল দিচ্ছেন কেন দেখবে আমাদের সমাজে মোহরম মাসে কিছু কিছু কাফের ধরে কাফের কাফের হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুমা এই তিনজন সাহাবাদের সাথে বেয়াদবি করে ভেড়ার পিঠে ওনাদের নাম লিখে ওই লাঠি নিয়ে পেটে বলে আবু বকর কে ওমরকে মারছে বলুন নাউযু বিল্লাহ বলে বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস ইক্তাদু বিল্লাযাইনা মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে আমার ওমর ফারুকের কাছে যাবে আল্লাহর রাসূল বলেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ তানাদের দুজনের নাম লিখে ওই লাঠি দিয়ে মারে সাবধান আখিরি জামানা ফিতনা অনেক ছড়িয়ে গেছে উম্মতের মধ্যে ভাগ হয়ে গেছে ভাগ আমরা আওলাদের রাসূল নবীর আওলাদদের ভালোবাসি আমরা সাহাবাদেরও ভালোবাসি জোরে বলবেন না আর জোরে বলা গেল না এই দুজনকে ভালোবাসাটাই প্রকৃত রাসূলুল্লাহর মুহাব্বত জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরুব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা আওলাদের রাসূল ইমাম হাসান হোসেনের মুহাব্বত অন্তরে রাখবেন তানাদের ভালোবাসা রাখবেন নবী বলেছেন ইমাম হুসাইন মাথায় হাত আমি নবী ইমাম হুসাইনকে ভালোবাসি ইমাম হাসানকে ভালোবাসি আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন যারা এদের দুজনকে ভালোবাসে আল্লাহ আপনি তাদের ভালোবাসবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে নবীর আওলাদের মুহাব্বত করে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে আপনার পীরের আওলাদ আপনাদের কাছে এলাম, এটা থেকে আপনারা খুশি না বেজার? আমায় আশাতে আপনাদের রাগ হয়ে গেল কি? খিরকাপুর গ্রামবাসী ভাইয়েরা বাপদানেরা সানাউল্লাহ সিদ্দিকী আশাতে রাগ হয়ে গেল, খুশি না বেজার? ভালোবাসায় মাহফিল করলেন, এই আলোচনা মাহফিল এটা হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি ১০ই মুহররম এটা রাখবেন না বন্ধ করবেন? বলেন ইনশাআল্লাহ। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। দেখি কারা কারা খুশি? নারাই তাকবীর। হাত তুলতে হবে না, এতগুলো মানুষ এই তাকবীরের আওয়াজ এলাকার নামটা ডুবিয়ে দিল। খিলকাপুরের নাম আর খিলকাপুর রাখলো না, নামটা ডুবিয়ে দিল। তাকবীর দেয় না যুবক যুবক ছেলে, গলায় জোর নাই নারাই তাকবীর। আর একটু জোরে হলো না নারাই তাকবীর? না I'm